আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে মজাদার হালুয়া সন্দেশ। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই ঘরে বানানো বেসন দিয়ে মজাদার হালুয়া সন্দেশ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং মন কাড়বে। যদি ভিডিওটি ভালো লাগে, নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ঝামেলা ছাড়া কিভাবে হালুয়া বানানো যায় সেটি শেয়ার করি। শুরুতে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটি আমার ঘরে বানানো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দেব। তার সাথে আরো নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুকিং অয়েল। আপনারা চাইলে পুরোটি ঘিতে করতে পারেন, 1/2 কাপ ঘি। আমি 1/4 কাপ করে মোট 1/2 কাপ ব্যবহার করছি। ঘিটি যখনই গলে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 এলাচ। মুখটি ভালো করে ছিঁড়ে দিচ্ছি। আর গরমের তাপমাত্রা দেখে একটু বুঝে নিতে হবে, মিডিয়াম থেকে অনেক নিচে থাকতে হবে আমাদের চুলার আঁচ। হালকা একটু যখনই ফ্লেভার বের হবে তখনই আমরা এতে অ্যাড করব বেসন। এখানে আমি পুরোপুরি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, তবে বেসনটি আমি সরাসরি দেইনি, হালকা নেটের সাহায্যে ছেলে নিয়েছি। এতে করে দেখা যায় ভিতরে কোনো দানা থাকবে না, হালুয়াটি ভীষণ মসৃণ হবে। ভালো করে বেসনের সাথে যখনই ঘিটি মিলে যাবে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভুনে নিতে হবে। অনেকটা লিকুইড দেখে ঘাবড়াবার কিছুই নেই। একটু দিয়ে দিচ্ছি চিমটি ফুড কালার, এতে করে হালুয়ার কালারটি অনেক বেশি দারুণ আসবে। সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। আর অবশ্যই হালুয়ার জন্য একটি মোটা তলযুক্ত পাত্র ব্যবহার করবেন, ননস্টিক, তাতে করে হালুয়াটি নিচে থেকে পুড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। এবার ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ না পর্যন্ত নাকে একটি দারুণ ফ্লেভার আসছে বেসন ভাজার। আরও একটি মজার কথা, এই বেসনটি সম্পূর্ণ আমার হোমমেড, যার একটি ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। লিঙ্কটি ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বেসনটি পুরোপুরি 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে অন্যান্য উপকরণ মিশানোর পালা। তবে তার আগে আমরা কি করব, আমাদের যে 2 টুকরো এলাচ আমরা ব্যবহার করেছি তা তুলে নিচ্ছি। আপনারা যদি পাউডার ব্যবহার করেন তাহলে আর কোনো সমস্যা নেই, যদি আস্তে ব্যবহার করেন এই পর্যায়ে এসে এলাচগুলো ফেলে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ। এর পরিবর্তে আপনারা মাওয়া ব্যবহার করতে পারেন অথবা নারিকেল কোড়া, কোনো সমস্যা নেই। ভালো করে এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হালুয়াতে মিষ্টি বানানোর জন্য আমি ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক 1/3 কাপ। এর পরিবর্তে আপনারা যদি চান নর্মাল সাদা সুগারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা যে ফুড কালার দিয়েছিলাম কন্ডেন্স মিল্ক দেওয়ার পর আসলে তার আসল রূপটি ভেসে উঠেছে। এবার ভালো করে নেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হচ্ছে আমরা দুধ। এখানে আমি পুরোপুরি 1/2 কাপ দুধ ব্যবহার করছি। দুধ মেশানোর পর আমাদের হালুয়ার কনসিস্টেন্সি অনেকটা এইরকম হয়ে যাবে, ঘাবড়াবার কিছুই নেই। আমাদের কিছুটা সময় জাল করার পর হালুয়াটি রাইট ফর্মে চলেই আসবে, তাই অনবরত নেড়ে যেতে হবে। তবে 1/2 কাপ দুধ মেশানোর পর আমার মনে হয়েছিল আরও বেশ খানিকটা লাগবে, তাই আমি আরও 1/4 কাপ এতে মিশিয়ে নিয়েছি। এবার শুধু আর কি করা ভাই, ঘোটা আর ঘোটা যতক্ষণ না রাইট ফর্মে আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পর আমাদের হালুয়াটি ঠিক এইরকম হয়ে যাবে, পাতিলের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, তার মানে রাইট ফর্মে চলে এসেছে। এই পর্যায়ে এসে আমাদের চুলার তাপটি একেবারে বন্ধ করে দিতে হবে। তাছাড়া পুরো হালুয়াটি বানাতে আমি চুলার তাপ একেবারে লোতে রেখেছিলাম, তাই হালুয়াটি মোটেও পুড়ে যায়নি, ফ্লেভার ওয়াইজ চমৎকার এসেছে। এবার অন্যদিকে একটি স্কোয়ার শেপ মোল্ডে প্রথম থেকে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই মোল্ডে আমাদের বানিয়ে নেওয়া হালুয়াটি আমরা নিয়ে নেব। এবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে পুরো মোল্ডে বসিয়ে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে উপরটি একেবারে লেভেল করে দিতে হবে, এতে করে দেখতে দারুণ লাগবে, তাছাড়া কাটার সময়ও কোনো প্রবলেম হবে না। এবার এতে মিশাচ্ছি একটি মিশ্রণ। এখানে আমি কাঠবাদাম, পেস্তাবাদাম ও বেশ কিছু ত্রুটি ফ্রুটি একসাথে করে একটি মিশ্রণ করে নিয়েছি। এবার আমি হালুয়াটির উপরে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থাতে এই কাজটি করতে হবে, তবেই ভালোভাবে সেট করা যাবে। আদারওয়াইজ যদি শুকানোর পর এটি দিতে যান, কাটার সময়
সবগুলো ছুটে আসবে। এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু এভাবে দবিয়ে দিতে হবে যেন ভিতরের দিকে বসে যায়। আর এই ফ্রুটি ফ্রুটি সম্পূর্ণ হোমমেড আমি লিংকটি ভিডিওর নিচে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার সরাসরি এই পাত্রটি ধরে রেখে দিব একটি পাশে পুরোপুরি 2-3 ঘন্টার জন্য, তার মানে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে ফ্রিজে রাখা যাবে না। শুধু তাই নয়, এখানে আমি বেশ কিছুটা হালুয়া তুলে রেখেছি। এবার যদি চান এই হালুয়া থেকে অল্প অল্প হালুয়া নিয়ে আপনাদের মনের মতন করে ডিজাইনও করে নিতে পারেন। এখানে আমি একটি সাজ নিয়ে নিয়েছি, তার উপর বেশ খানিকটা ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার কিছুটা হালুয়া নিয়ে এর উপর দিয়ে একটু প্রেস করলেই এই ডিজাইনটি অটোমেটিক এর ভিতরে চলে আসবে। এবার খুব বেশি পরিশ্রম করারও প্রয়োজন নেই, আলতো হাতে যদি একটি পাশ থেকে আমরা তুলে ফেলি, দেখুন দারুণভাবে আমাদের ডিজাইনটি হালুয়ার গায়ে চলে আসবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এবার নিজেদের পছন্দ মতন আমরা হালুয়াগুলো কেটে নিতে পারবো। এবার একটু সাবধানতা অবলম্বন করে আমাদের অল্প অল্প করে এই হালুয়াগুলো তুলে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি পারফেক্টভাবে বানানো হয় এবং পারফেক্ট রেসিপিতে, তবে আপনাদের উপর ও সাইডটি দারুণভাবে উঠে যাবে, মোটেও সমস্যা হবে না। ব্যাস, খুব সহজে ঝটপটে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড বেসন দিয়ে খুবই মজাদার হালুয়া। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এত সফট ও মোলায়েম হয় যতক্ষণ আপনারা নিজেরা না বানিয়ে খাবেন, এটি বোঝা বড়ই মুশকিল। তাছাড়া সারা মাসব্যাপী বেসন দিয়ে ভাজা পুলি খেয়ে ঈদের দিন যদি এইরকম একটি মজাদার হালুয়া বানিয়ে ডাইনিং টেবিলে রাখা যায়, সবার নজর তো ভাই কাড়বেই কাড়বে। তাছাড়া আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এই হালুয়াটিও চমৎকার হয়েছে। অন্যান্য বুটের হালুয়ার থেকে অসাধারণ টেস্ট। রিয়েলি টেস্ট। তো আমি বিদায় নিচ্ছি, আপনারা ঠিক এভাবে একবার হালুয়া বানিয়ে ঈদের দিন ট্রাই করুন, সবার মন জোগাড় করতে পারবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।